দেখুন যে কারণে বাংলাদেশের বঙ্গবন্ধু এক স্যাটেলাইটটি উৎক্ষেপণ স্থগিত করা হলো বাংলাদেশের মহাকাশ জয়ের ক্ষণগণনা শুরু হয়ে গিয়েছিল কিন্তু উৎক্ষেপণের বিয়াল্লিশ সেকেন্ড আগে এসে আটকে গেল তা কারিগরি জটিলতায় বঙ্গবন্ধু এক স্যাটেলাইটটি পাঠানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে উৎক্ষেপণকারী প্রতিষ্ঠান স্পেস এক্স স্পেস এক্সের ফ্যালকন নাইন টকেটে করে বৃহস্পতিবার ভোর রাত তিনটা সাতচল্লিশ মিনিটে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণের কথা ছিল পরে সময় আরও পনেরো মিনিট বাড়িয়ে পাঁচটা দুই মিনিটে উৎক্ষেপণের কথা বলা হয় তবে পাঁচটা সাত মিনিটে উৎক্ষেপণের স্থগিতের কথা জানায় স্পেস এক্স ঠিক কী কারণে স্যাটেলাইটটি উৎক্ষেপণ স্থগিত করা হলো তাৎক্ষণিকভাবে কোনো কারণ জানা যায়নি যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেস এক্স জানিয়েছে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার বিকেল চারটা চোদ্দো মিনিট থেকে ছটা বিশ মিনিটের স্যাটেলাইটটি আবারও উৎক্ষেপণের চেষ্টা করা হবে এ বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজের জয় তার ফেসবুকে লিখেছেন শেষ মিনিটের উৎক্ষেপণ পুরোপুরিভাবে কম্পিউটার নিয়ন্ত্রণ করে কম্পিউটার স্বাভাবিক হিসাব নিকেশের বাইরে কিছু দেখলেই উৎক্ষেপণ বাতিল করে দেয় আজকে উৎক্ষেপণের মাত্র বিয়াল্লিশ সেকেন্ড আগে তা বাতিল করা হয় স্পেস এক্স সব কিছু পর্যবেক্ষণ করে আগামীকাল একই সময়ে উৎক্ষেপণের আয়োজন করবে মহাকাশযান উৎক্ষেপণের জন্য একটা খুবই সাধারণ ঘটনা এবং এত বড় ঝুঁকি নেওয়াটা কাম্য নয়